আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশো নিও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো বেশ অনেকদিন যাবতই ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত ভিডিও নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছি। একটি বিষয় মাথা থেকে একদমই ছুটে গিয়েছে, যেটি বলা হয়নি, 43 নাম্বার পেজের স্ট্যাম্পের ব্যাপারে। রিসেন্টলি বেশ কয়েকজন 43 নাম্বার পেজে সিল পেয়েছে ইন্ডিয়ান হাইকমিশন থেকে। বর্তমানে আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা সিল দিয়ে দেওয়া হয়। ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করার পর এরকম একটা সিল 43 নম্বর পাতাতে দিয়ে দেওয়া হয়। এক হচ্ছে কত তারিখে আপনি জমা করেছিলেন, এবং কি অ্যাপ্লাইডের মধ্যে লেখা থাকে অ্যাপ্লাইড হাইকমিশন অফ ইন্ডিয়া, এবং কি রেফারেন্স একটি নাম্বার দেওয়া থাকে, যে রেফারেন্স নাম্বার দেখে বোঝার কোনো সুযোগ থাকে না মূলত কেন এই সিলটা দেওয়া হলো। তবে এই রেফারেন্স নাম্বার দেখে তারা যে কোনো জায়গা থেকে, মানে পৃথিবীর যে কোনো হাইকমিশন অফ ইন্ডিয়া থেকেই তারা চেক করতে পারে কেন তাকে এই সিলটা দেওয়া হয়েছিল, এবং কি ইন্ডিয়ান ইমিগ্রেশনও এটি বলতে পারে। তো আজকে এই 43 নম্বর পাতায় যে সিলটি দেওয়া হয় এই বিষয়ে কথা বলবো। মূলত এই সিলটির শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো তার ইন্ডিয়া ভ্রমণ। সে আর কোনো অবস্থাতে ইন্ডিয়ান ভিসা পাবে না। বেশ কয়েকটি কারণে এই ধরনের সিল দেওয়া হয়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে কারণে মানুষ সবথেকে বেশি এই সিলটি পেয়ে থাকে সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে নেপাল কিংবা ভুটানে ভ্রমণ করা। আপনি ইন্ডিয়াতে প্রবেশ করেছেন, ইন্ডিয়াতে প্রবেশ করার পর আপনার সুযোগ চলে এলো বাইরে নেপাল কিংবা ভুটান ভ্রমণ করার। নেপাল কিংবা ভুটান কিন্তু বর্তমানে অবশ্য করোনার পর স্ট্যাম্প লাগানো লাগছে, নেপালের ভিসা নিতে হচ্ছে স্ট্যাম্পের। আগে কিন্তু এটি ছিল না, অন অ্যারাইভাল ভিসা হচ্ছে নেপাল এবং কি ভুটার জন্য। এখনও যারা বাইরে যাচ্ছে তাদের অন অ্যারাইভাল ভিসা রয়েছে, তবে এরকমটা অন অ্যারাইভাল ভিসা কিন্তু আগেও ছিল করোনাকালীন আগে। তো অনেকেই সুযোগ পেয়েছে শিলিগুড়ি থেকে চলে যাওয়ার জন্য, খুব সহজেই কিন্তু বাই রোড চলে যাওয়া যায় নেপাল এবং কি ভুটানে। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা যারা এরকম নেপাল এবং কি ভুটান ভ্রমণ করেছে, এবং কি পরবর্তীতে আবার যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছে ঠিক তারপরই এরকম বিপত্তি ঘটেছে, তাকে চিরস্থায়ীভাবে ব্লক করে দেওয়া হয়েছে। এই 43 নম্বর সিল দেওয়ার পরে কিন্তু আর কোনো অবস্থাতেই ভিসা পাওয়া যায় না। তো এই ধরনের ভুল কোনো অবস্থাতেই করবেন না। আপনার ট্যুরিস্ট ভিসার নিচে কিন্তু খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে চেঞ্জ অফ পারপাস নট অ্যালাউড। আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়েছেন এবং কি ক্যান্টনমেন্ট এরিয়াতেও আপনি যেতে পারবেন না, সেটিও কিন্তু লেখা রয়েছে যে রেস্ট্রিক্টেড এরিয়াতে আপনি যেতে পারবেন না। আর সেকেন্ড আরেকটা কারণে এরকমটা হয়ে থাকে, এই সিলটা দেওয়া হয়ে থাকে, সেটি হচ্ছে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে বৈধভাবে ইন্ডিয়াতে ট্রাভেল করে। ম্যাক্সিমাম স্টে করা যায় 90 দিন ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো 90 দিন হয়ে গিয়েছে, কিংবা মেডিকেল ভিসাতে ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে, বিজনেস ভিসাতে ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে, এরকম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেই হয়ে থাকে, যে 90 দিন থাকার কথা ছিল, উনি 90 দিনের বেশি থেকেছেন। তারপরে কিন্তু তাকে ফররো থেকে জরিমানা দিয়ে এক্সিট পারমিট নিয়ে তারপর বৈধভাবে আবার দেশে ব্যাক করতে হবে। এরকমটা অনেকেই করে না, অনেকেই তখন অন্য দ্বিতীয় রাস্তা ব্যবহার করে চলে আসে, যেটি ইমিগ্রেশন এবং কি কাস্টমসের কাজ সম্পন্ন হয় না, এবং কি পাসপোর্টের মধ্যে সিল থাকে না। তো এরা যখন আবার জমা দেওয়ার জন্য যায় ঠিক তখনই এরকম 43 নাম্বার পাতায় সিল পড়ে। এরকমটা আমি অবশ্য এরা রিসেন্টলি দেখেছিলাম, যিনি ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে তিনি আর বৈধভাবে ফেরত আসেনি, চলে এসেছে অবৈধভাবে। আসার পর যখন আবার অ্যাপ্লিকেশন করছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম এটা এইভাবে আর কোনো দিনই মানে উনি ভিসা পাবে না। তো যাই হোক, উনি সরল মনে দিলেন আবার ভিসা অ্যাপ্লিকেশন, এবং কি 3 দিন পরই তার পাসপোর্ট ফেরত পেলেন। ভিসার জায়গায় ফাঁকা 43 নম্বর পাতায় একটি সিল, যে সিলটি পাওয়ার পর বোঝা যাচ্ছে সে আর কোনো দিনই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে না। এবং কি রিসেন্টলি আরেকজনকে দেখলাম যিনি 43 নম্বর পাতায় সিল পেয়েছেন, উনি পরপর 4বার জমা দিয়েছেন। তো প্রথমবার ভিসা না পাওয়ার পর উনি বেশ কিছু কাগজপত্র চেঞ্জ করেছেন, ছবি চেঞ্জ করেছেন, জমা দিয়েছেন, ভিসা পাননি। আবার তৃতীয়বার সেই কাজ করেছেন, ভিসা পাননি। চতুর্থবারও আবার কিছু চেঞ্জ করেছেন, পেপারস জমা দিয়েছেন। চতুর্থবার ওনার পাসপোর্ট ফাঁকা, 43 নম্বর পাতায় সিল সহ চলে এসেছে পাসপোর্ট, যার অর্থ সে আর কোনোদিনই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে না। তো এই ধরনের ভুলভ্রান্তি কখনোই করবেন না। আর যমুনা ফিউচার পার্ক, অন্যান্য আইভেক্স সেন্টারের সামনেও হয়তো এরকম ম্যাজিশিয়ান থাকে। তো যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু অ্যাভেলেবেল এরকম জাদুঘর পাওয়া যায়, যাদের হাতের ছোঁয়ায় জাদুঘরে তারা সকল ধরনের সমস্যার সমাধান করতে পারে। আর আপনি যদি যমুনা ফিউচার পার্কের আইভেক্স সেন্টার থেকে এরকম পাসপোর্ট হাতে নিয়ে বের হন, এবং কি যদি জিজ্ঞেস করে কেউ আপনি যে ভিসা হয়েছে কিনা, আপনার ফেস দেখে যদি মনে হয় আপনি ভিসা পাননি, আপনার চেরাগে ঘষা দেওয়ার আগেই আপনার দুই পাশে দুই জিন চলে আসবে, তাক জিন এবং গিত্তবাক জিন। তারা কিন্তু পৃথিবীর সকল ধরনের মুশকিল আসান করতে পারে। আপনার যত রকমের সমস্যা আছে তার সমাধান তাদের কাছে রয়েছে। অবশ্য তাদের দ্বারা মানুষের উপকার হচ্ছে না এমনটা না, তবে বলবো যখনই যদি কারো এরকম ভিসা না হওয়ার পর এদের মাসিহার কাছ থেকে কেউ যদি কোনো সাহায্য নিতে চান অবশ্যই একটু কেয়ারফুলি নেবেন। তারা যে পেপারস তৈরি করে দিচ্ছে বা যেরকম প্রক্রিয়া কাজ করতে বলছে একটু ভেবে চিন্তে কাজটা করবেন। 43 নম্বর একটি পাতায় সিল পড়ে গেলে কিন্তু একদম মানে এত খারাপ অবস্থা হবে, কারণ ভারতে কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই যেতে হয়, ঘোরার জন্য ভারতে যেতে হচ্ছে। বাংলাদেশের মানচিত্রের 3 পাশেই রয়েছে ইন্ডিয়া, এবং কি এই ট্যুরিস্টের জন্যে, মেডিকেলের জন্যে, পড়ালেখার জন্যে, এবং কি বাংলাদেশের সবথেকে বেশি আত্মীয় স্বজনও কিন্তু বসবাস করে ইন্ডিয়াতেই। তো ইন্ডিয়াতে যাওয়ার কোনো বিকল্প নেই। আপনার যখন পাসপোর্ট জমা করে আপনি ভিসার জন্য জমা করবেন অবশ্যই কেয়ারফুলি চেষ্টা করবেন, তাদের নিয়মকানুন মেনে চেষ্টা করবেন ভিসা নেওয়ার। কোনো ধরনের অবৈধ রাস্তা অবলম্বন করবেন না, সকল সমস্যারই মূলত সমাধান থাকে, তাই চেষ্টা করবেন বৈধভাবে সকল সমস্যার সমাধান করার। পরিশেষে একটি কথা বলতে চাই যে এই হাতে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন এটি শুধু আমার সম্পদ নয়, এটি আমাদের দেশের সম্পদ। এই পাসপোর্ট আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বিদেশের মাটিতে, তাই আমরা দেশে এবং কি দেশের বাইরে সবসময় চেষ্টা করব আমাদের দেশকে যেন মান সম্মান সবসময় উপরের দিকে ওঠে এমন ধরনে কাজ করার। এই 43 নম্বর পাতায় যত সিল পড়ে যায় তত কিন্তু ব্ল্যাকলিস্টের দিকে চলে যায়, যে ইন্ডিয়ারা কিন্তু এরকম আলোচনা হয়ে থাকে যে এতজন 43 নম্বর পাতায় সিল পড়ছে, মানে তারা এই ক্রাইমের অ্যাক্টিভিটির সাথে জড়িত, এই সেই। যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব বৈধভাবে ভিসা নেওয়ার, বৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করার। যেসব নিয়মকানুনে যে কাজে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি সেই নিয়মকানুন মেনে সেই কাজ শেষ করে আবার আমরা বৈধভাবে দেশে ফেরত আসব। তো এই ছিল এই বিষয়ে আপডেট ইনফরমেশন আমার কাছে। যদি ভিডিওটি মনে হয়ে থাকে হেল্পফুল সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন। যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হব আমি রুশো নিও আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।